हेलो गाइस वेलकम टू माय चैनल। चतुर्थी दिन आमी गेछिलाम बेहालार किछु पुजो मंडप देखते। चलो ताहले घुरे आसा जाक बेहालार किछु फेमस पुजो मंडप थेके। बेहालार ट्राम डिपोते नेमेई तोमरा जे मंडपटा देखते पाबे तार नाम होच्छे गिये बेहालार नतुन दल। এই মণ্ডপটা সম্পূর্ণ বাঁশ দিয়ে সাজানো হয়েছে। কিছু কিছু জায়গায় পটচিত্র করা হয়েছে, লাইটিং করা হয়েছে এবং কিছু লেখা লিখে দেওয়া হয়েছে। আর এটি হলো বেহালার নতুন দলের প্রতিমা। বেহালার নতুন দল দেখার পরেই তোমরা দেখবে বেহালার রাজবাড়ির পুজো। এই রাজবাড়ির পুজো বহু বছর আগে থেকেই হয়ে আসছে, তো তোমরা দেখতেই পাচ্ছ রাজবাড়িটা কি সুন্দর সাদা ধপধপে। আর এখানে পুজো শেষ হলেই বলি দেওয়া হয়, কিন্তু পাঠা বলি দেওয়া হয় কিনা সেটা আমার জানা নেই। তারপরেই তোমরা দেখতে পাবে বেহালার ফ্রেন্ডস ক্লাবের পুজো। বেহালা ফ্রেন্ডস এর থিমটা ছিল পথের পাঁচালি, অর্থাৎ অপরাজিতা যে মুভিটা বেরিয়েছে সেই সিনেমার খুব ভালো ভালো জিনিসগুলোকে তুলে ধরা। এবার তোমরা দেখতে পাবে বেহালার ফ্রেন্ডস ক্লাবের প্রতিমা, যেটি ছিল খুবই সুন্দর। বেহালার ফ্রেন্ডস এর পরেই রয়েছে বেহালার নতুন দল, যেখানে গিয়ে আমার দিদি একটা খুব সুন্দর ফটো তুলেছে। নতুন দলের পরেই রয়েছে বেহালার কেপার মাঠের পুজো। কেপার মাঠের প্রতিমাটাও খুব সুন্দর ছিল, এখানে গিয়ে আমিও কিছু ফটো তুলেছি আর দিদিও কিছু ফটো তুলেছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে আমরা চলে এলাম বেহালার 29 পল্লীতে। বেহালার 29 পল্লীর ঠাকুরটা আমার এত ভালো লেগেছে যে বলার মতো না। এখানে ঝাড়বাতিটাও খুব সুন্দর লেগেছে। 29 পল্লী দেখার পর আমি একটা নতুন জিনিস দেখলাম, যেখানে চকের প্রতিমা করা হয়েছে, সেটা হচ্ছে বেহালা যতীন্দ্রনাথ স্মৃতি নামক একটা পুজো মণ্ডপে। এই পুজো মণ্ডপের ডেকোরেশনটা এত সুন্দর লেগেছিল, তাই তোমাদের সঙ্গে কিছু পিকচার্স আমি শেয়ার করছি। তারপরে আমরা চলে এলাম বেহালার বেঙ্গল মেন অ্যাসোসিয়েশনে। এখানে প্রত্যেকটা বাঁশকে সুন্দর করে কেটে কেটে দুর্গা ঠাকুরের অনেক নাম লেখা হয়েছে এবং তার ভিতরে লাইটিং করা হয়েছে। আমার তো মণ্ডপটা খুব সুন্দর লেগেছে। বেহালার সব মণ্ডপই আমার প্রায় ভালো লেগেছে। আমার দেখা কিছু বেহালার মণ্ডপ তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও আর সাবস্ক্রাইব করে দিও অবশ্যই।